খুলনার দাকুপে 2023-24 অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকাল 3টায় দাকুপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ের আয়োজনে দাকুপ উপজেলার 16 জন সুফলভোগী জেলে পরিবারকে বকনা বাছুর বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এক আসনের সদস্য শ্রী ননিগোপাল মণ্ডল। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার 16 জন জেলেকে একটি করে বকনা বাছুর প্রদান করা হয়। ইলিশ আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এই ইলিশকে আমরা নির্বিচারে যখন তখন ধরার ফলে এর প্রজনন ক্রিয়া ব্যাহত হওয়ার কারণে উৎপাদন কম হয়ে যাচ্ছে। আজকে আমাদের মৎস্য গবেষণার পক্ষ থেকে এটা দেখা গেছে যে মৎস্য মানে ইলিশ প্রজননের সময় যদি আমরা এই সময়টা কিছুদিন তাদের একটু অব্যাহতি দেওয়া যায় তাহলে আমাদের উৎপাদন ইলিশ উৎপাদন বাড়ে, প্রজনন বেশি হয় এবং তাদের রক্ষা করার জন্য তাই আজকে সরকার অত্যন্ত বিবেচনা প্রসূত ভাবে ইলিশের প্রজননকালীন সময়টা না ধরার জন্য এটা নিষিদ্ধ করেছেন এবং জাটকা ধরা নিষিদ্ধ করেছেন। এই জাটকা ধরা এবং মাছ ধরা থেকে বিরত রাখা সময় জেলেদের ক্ষতি সাধন হয়, তাদের আয় উপার্জনে বাধাবিঘ্ন ঘটে, যে কারণে সরকার অত্যন্ত বিবেচনা করে এই যে অবসরকালীন সময় অর্থাৎ মাছ ধরা না ধরার সময়কালীন সময় তাদের বিকল্প খাদ্য সংস্থানের ব্যবস্থা করা হয়েছে।